পুরো রমজান মাস সিয়াম সাধনার পর বার্মিংহামের মুসলিম কমিউনিটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন মুসলমানদের মহানন্দের দিন ঈদ উল ফিতর। বোরহতে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে স্বতঃস্ফূর্তভাবে সমবেত হন মসজিদগুলোতে। বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বৃহৎ মসজিদ বার্মিংহাম জামে মসজিদের ইসলামিক সেন্টারে সকাল 7টা হতে 11টা পর্যন্ত 5টি জামাতের মধ্য দিয়ে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। তাছাড়া বার্মিংহাম সেন্ট্রাল মস্ক, জামিয়া কুরআনিয়ান শাহজালাল মসজিদ, বাংলাদেশ ইসলামিক সেন্টারের জামে মসজিদ এবং বার্মিংহাম মুসলিম ফাউন্ডেশনের তাকওয়া মসজিদ সহ অন্যান্য মসজিদগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদগুলোতে বিশ্ব মুসলিমের শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে খুশল বিনিময় করে মহান দিনটির আনন্দকে উপভোগ করেন এবং বাংলা টিভি পরিবারের সদস্য দর্শকদের ঈদের শুভেচ্ছা জানান। মসজিদের পক্ষ থেকে বাংলা টিভি এবং যারা বাংলা টিভি দর্শকবৃন্দ ও ইউকের সকল মুসলমান ভাই বোনদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদের দিনটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো বন্ধ রাখতে রেস্টুরেন্টে কর্মরত লোকদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও তা পূরণ হচ্ছে না জানালেন অনেকেই। ঈদের দিনে রেস্টুরেন্ট বন্ধ রাখার জন্য বহুদিনের দাবি বাঙালি কমিউনিটির, কিন্তু কেউ ব্যবসায়ীরা বন্ধ করতেছে না। আমার অনুরোধ, আপনারা সবাই যদি রেস্টুরেন্ট অন্ততকে ঈদের দিন বন্ধ করেন তাহলে আমরা সবাই মিলে আনন্দ পূর্তি করতে পারবো। ঈদের দিনটি বাংলাদেশি রেস্টুরেন্ট বন্ধ না থাকায় ঈদের পরিপূর্ণ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন রেস্টুরেন্টে কর্মরত লোকজন। বছরে দুটি ঈদের দিন রেস্টুরেন্ট বন্ধ রাখার তাদের এই দাবি অচিরেই বাস্তবায়ন হবে এটাই প্রত্যাশা। এম হাসান খোকন, বাংলা টিভি নিউজ, বার্মিংহাম।